খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তের চক্করমারিতে নাকা তল্লাশিতে আটক হল গরু বোঝাই লরি। বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে গরুগুলি পাচারের আগেই তা বাজেয়াপ্ত হল। গ্রেপ্তার দুই পাচারকারী মঙ্গলবার গভীর রাতে চক্করমারি এলাকায় পুলিশের নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন একটি লরিকে আটক করা হয়। লরির ভেতর তল্লাশি করতেই উদ্ধার হল 18টি গরু। গাড়ির চালকের কাছে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে গাড়ির চালক সহ আরো এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনের নাম হীরা যাদব, তার বয়স আনুমানিক 21 বছর, সে আসামের তিনসুকিয়ার বাসিন্দা। অন্যদিকে ধৃত শেখ জিয়াউদ্দিন, তার বয়স আনুমানিক 41 বছর, সে বিহারের গাজীপুরের বাসিন্দা। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। তোমাদের পড়াশোনাকে আরও ভালো করে তুলতে এখন ফিজিক্সওয়ালা আসছে রায়গঞ্জের করোনেশন স্কুলে। আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে প্রত্যেক স্যাটারডে এবং সানডে। অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশন নিতে পারে। অ্যাডমিশনস আর গোয়িং অন, প্লিজ এনরোল।